সূত্র দেখো, f equals to g mm by r square, আর যতক্ষণ না পর্যন্ত ইনফিনিটিভ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বলের মান থাকতেইছে, বুঝছো? লেখো রাস্তার ব্যাংকিং, রাস্তায় বাঘ ঘোরার সময় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য, রাস্তায় বাঘ ঘোরার সময় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য বাঘের ভিতরের দিকে একটু ঢালু করে তৈরি করে, বাঘের ভিতরের দিকে একটু ঢালু করে বাঘের ভিতরের দিকে একটু ঢালু করে রাস্তার বাঘ গুলো তৈরি করা হয়। বাঘের ভিতরের দিকে একটু ঢালু করে রাস্তার বাঘ গুলো তৈরি করা হয়। ফলে যানবাহন চলাচল অনেকটা নিরাপদ হয়। ফলে যানবাহন চলাচল অনেকটা নিরাপদ হয়। একে রাস্তার ব্যাংকিং বলেন। রাস্তার ব্যাংকিং বলে দেখছো? জি স্যার। বলছিলাম রাস্তার বাঘ ঘোরার সময় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য বাঘের ভিতরের দিক অপেক্ষা বাইরের দিকটা একটু ঢালু করে বাঘ গুলো তৈরি করা হয়। বাঘ ঘোরার সময় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য বাঘের ভিতরের দিকে একটু ঢালু করে রাস্তার বাঘ গুলো তৈরি করা হয়। বলে যানবাহন চলাচল অধিকতর নিরাপদ হয়। একে রাস্তার ব্যাংকিং বলে। বলে যানবাহন চলাচল অধিকতর নিরাপদ হয়। একে রাস্তার ব্যাংকিং বলে। একে রাস্তার ব্যাংকিং বলে। আমরা দুইটা জিনিস নিয়ে খুব আলোচনা করব, একটা হচ্ছে ঘর্ষণ এবং একটা হচ্ছে প্রতিক্রিয়ামূলক বলের উপাংশ নিয়ে, ঠিক আছে? একটা হচ্ছে ফ্রিকশন ফোর্স এবং একটা হচ্ছে প্রতিক্রিয়ামূলক বলের উপাংশ নিয়ে। এটা যদি একটি রাস্তার বাঁক হয়,
সব জায়গাতে যে রাস্তার ব্যাংকিং করা থাকে নট নেসেসারিলি, দেখবা যে চলার সময় তোমরা যখন হাইওয়ে রোডে যখন চলো একটু খেয়াল করে দেখো, হাইওয়ে রোডে যখন তুমি চলো তখন যদি সামনের সিটে বসো দেখলে দেখবে রাস্তার ব্যাংকিংটা খুব ভালোভাবে দেখাবে। সামনের সিটে বসলে পরে দেখবা যে হাইওয়ে রোডে রাস্তাগুলি এরকম দুই পাশ থেকে নিচু নিচু থেকে কিছুটা উঁচু হয়ে তৈরি হয়ে আছে, দুই পাশ থেকে নিচু থেকে কিছুটা উঁচু হয়ে তৈরি হয়ে আছে, দুই পাশ থেকে নিচু থেকে কিছুটা উঁচু হয়ে তৈরি হয়ে আছে। খেয়াল করে দেখছো কি এটা কখনো সামনে বসলে পরে দেখা যায়? কখনো কিন্তু খেয়াল করছো? যদি খেয়াল না করে থাকো তাহলে নেক্সট টাইম খেয়াল করবা। হাইওয়ে রোডে যখন গাড়ি চলে তখন দেখবা যে দুই পাশে নিচু আর মাঝখান বরাবর কিছুটা উঁচু হয়ে আছে, মাঝখান বরাবর কিছুটা উঁচু হয়ে আছে, মাঝখান বরাবর কিছুটা উঁচু হয়ে আছে। এই যে দুই পাশে কিন্তু দুইটা রাস্তা, একটা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর একটা রাস্তা দিয়ে গাড়ি আসতেছে, ঠিক আছে? দুই পাশে কিন্তু দুইটা রাস্তা, একটা রাস্তা একটা পাশ দিয়ে গাড়ি যাচ্ছে এরকম আর একটা রাস্তা দিয়ে গাড়ি আসতেছে এরকম, ঠিক আছে? তো এখানে ব্যাংকিং করা হয়েছে। কিভাবে ব্যাংকিং করা হয়েছে? যে একটা সাইড থেকে আরেকটা সাইডটা যখন হচ্ছে লোকে গাড়িটা যাচ্ছে, এই যে বাঘ ঘুরতেছে, এই যে দেখো আমার হাতটা কিন্তু কিছুটা ঢালু, এই পাশটা ঢালু, এই পাশটা কিছুটা উঁচু, এই যে যখন সাইড দিয়ে যখন গাড়িটা যাচ্ছে, যখন সাইড দিয়ে গাড়িটা কার্ভ নিচ্ছে, টার্ন নিচ্ছে, সাইড দিয়ে যখন গাড়িটা টার্ন নিচ্ছে তখন সে তো একটা বৃত্তাকার পথের অংশ বিশেষ টার্ন নিচ্ছে, তাই না? বৃত্তাকার পথের অংশ বিশেষ থাকা মানেই হচ্ছে সেখানে একটা কেন্দ্রমুখী বল থাকবে, তাই না? সেখানে একটা কেন্দ্রমুখী বল থাকবে, কেন্দ্রমুখী বল। এবং গত ক্লাসে আমরা বলছিলাম যে যে লোকটা গাড়ির ভিতরে বসে আছে সে নিজে কিন্তু কেন্দ্র বিমুখী বল অনুভব করবে, এবং ওই কেন্দ্র বিমুখী বলটাই হচ্ছে সিডো ফোর্স, কারণ সে তার উপর কেউ বল প্রয়োগ করবে না, তারকে কেউ ধাক্কা দিবে না, তাকে কেউ টান দিবে না, কিন্তু সে ফিল করতেছে যে সে বাইরের দিক বরাবর মনে চিপকে যাচ্ছে। এখন এই যে তার যে অনুভবকৃত যে বলটা, সেই অনুভবকৃত বলটাই হচ্ছে এবং এই অনুভবকৃত বলটা যে অনুভবকৃত যে বলটা, এই অনুভবকৃত বলটাই হচ্ছে সিডো ফোর্স, এবং সে অজড় প্রসঙ্গ কাঠামোতে আছে বিধায় সে এই সিডো ফোর্সটা ফিল করতে পারতেছে। তো যখন রাস্তাতে টার্ন নেওয়া হয়, রাস্তাতে যাতে টার্ন নেওয়ার সময় দুর্ঘটনার কবলে না পড়ে গাড়ি ঘোড়া, এই কারণে কি করা হয়, ভিতরের রাস্তাটা থেকে বাইরের বাঁকটা কিছুটা উঁচু করে তৈরি করা হয়, উঁচু করে তৈরি করা হয়, এই পরিমাণ উঁচু করে তৈরি করা হয়। এই যে এই পরিমাণ উঁচু করে তৈরি করা হয়, এই উঁচু করে তৈরি করার নামই হচ্ছে রাস্তার ব্যাংকিং। এবং ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্তটা যতটুকু উঁচু করে তৈরি করা হয় সেটা যতটুকু কোণ তৈরি করবে সেই কোণটার নাম হচ্ছে ব্যাংকিং। কথা বোঝা গেছে? সেই কোনটার নামই হচ্ছে ব্যাংকিং, সেই কোনটার নামই হচ্ছে ব্যাংকিং। কথা বোঝা গেছে? জি স্যার। সব রাস্তাতে ব্যাংকিং করা থাকে না, সব রাস্তাতে ব্যাংকিং করা থাকে না। তাহলে যেসব রাস্তাতে ব্যাংকিং করা থাকে না সেই সব রাস্তাতে গাড়িগুলি টার্ন নেয় কিভাবে? ছোট ছোট গলি গুলাতে, গলির যে রাস্তাগুলি আছে সেই রাস্তাগুলাতে ব্যাংকিং করা থাকে না, ছোট ছোট গলির রাস্তাগুলাতে ব্যাংকিং করা থাকে না। তাহলে যে রাস্তাগুলাতে ব্যাংকিং না করা থাকে সেই রাস্তাগুলাতে গাড়িগুলি টার্ন নেয় কিভাবে? সেই রাস্তাগুলাতে গাড়িগুলি টার্ন নেয় ফ্রিকশন ফোর্স দ্বারা, ফ্রিকশন ফোর্স দ্বারা। কিরকম ভাবে? যে যখন গাড়ি কোনো রাস্তার টার্ন নেয়
তখন তাকে কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার প্রয়োজন পড়ে। এবং কেন্দ্রমুখী বলটা হচ্ছে এরকম একটি বল, এটা হচ্ছে কোনো সিগনিফিকেন্ট ফোর্স না, যে সবসময় এক প্রকার বলই এই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। ফর এক্সাম্পল, ধরো সুতার মাথায় ইট বেঁধে তুমি আঙ্গুলের চতুর্দিকে ঘুরাচ্ছ, ঠিক আছে? এখানে কেন্দ্রমুখী বল যোগান দিচ্ছে কিন্তু সুতার টান, তাই না? এখানে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হচ্ছে সুতার টান। সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘুরতেছে, এখানে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে মহাকর্ষীয় বল, তাই না? আচ্ছা, একটা নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন ঘুরতেছে, এখানে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, তাই না? জি স্যার। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, তাই তো? জি স্যার। তারপর এই রাস্তা যখন ঘুরতেছে, গাড়ি যখন এই রাস্তাটা ঘুরতে যাবে, ধরো ব্যাংকিং করা নাই বা ব্যাংকিং করা, সেখানে কেন্দ্রমুখী বলের যোগানদার থাকে, সেখানে কেন্দ্রমুখী বলের যোগানদাতা হচ্ছে গাড়ির চাকা আর রাস্তার মধ্যকার ঘর্ষণ বল। তোমাদের ঘর্ষণ পড়ানো হয়েছে? তোমাদের ঘর্ষণ পড়ানো হয়েছে? জি স্যার। ঘর্ষণ দুই ধরনের পড়ানো হয়েছে, একটা স্ট্যাটিক ফ্রিকশন, একটা কাইনেটিক ফ্রিকশন, ঠিক না? জি স্যার। যেসব রাস্তাতে ব্যাংকিং না করা আছে, সেসব রাস্তাতে ফ্রিকশন ফোর্স যদি সামহাউ কেন্দ্র বিমুখী বলের থেকে কম হয়ে যায়, কারণ ফ্রিকশন ফোর্সের যোগানদাতাকে, ফ্রিকশন ফোর্সের যোগানদাতা হচ্ছে গাড়ির চাকা এবং রাস্তার মধ্যকার ঘর্ষণ বল, গাড়ির চাকা এবং রাস্তার মধ্যকার ঘর্ষণ বল। গাড়ি যখন কোনো রাস্তা যখন টার্ন নিবে, টার্ন নেওয়া মানে হচ্ছে সেখানে কেন্দ্রমুখী বল আছে, আর এই গাড়িতে যে ভদ্রলোক উপস্থিত আছে সে একটা বাইরের দিক বরাবর কেন্দ্র বিমুখী বল অনুভব করবে, এবং ডেফিনেটলি কেন্দ্র বিমুখী বল কিন্তু একটা আছে, কারণ প্রত্যেকটি বলেরই, ক্রিয়া বলেরই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। কেন্দ্রমুখী বল যদি কেন্দ্রের দিকে হয়, কেন্দ্র বিমুখী বল কেন্দ্রের থেকে বাইরের দিকে হবে, ঠিক না? কিন্তু এটা ফিল ফিল করবে কে? ফিল করবে হচ্ছে লোকে, যে গাড়িটা টার্ন নিচ্ছে অজর প্রসঙ্গ কাঠামো, সেই অজর প্রসঙ্গ কাঠামোতে অবস্থানরত যে ব্যক্তি, সেই ব্যক্তিটা এই বলটা ফিল করবে। কথা বুঝে গেছে? জি স্যার। ওকে, সে এই বলটা ফিল করবে। এখন কথা হচ্ছে যে এই যে ফ্রিকশন ফোর্সটা, সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করো, কারণ নিউটন বলবিদ্যাতে তোমাদের টেস্ট পেপারে যতগুলি অঙ্ক আছে তার মোটামুটি 85-90% অঙ্ক হচ্ছে কিন্তু এই ব্যাংকিং রিলেটেড, 85-90% অঙ্ক কিন্তু এই ব্যাংকিং রিলেটেড। তো একটু কেয়ারফুলি দেখার চেষ্টা করো। দেখো, তাহলে বলতে গেলাম যে ধরো যখন ব্যাংকিং করা নাই, তাকে তো এই রাস্তাটা টার্ন নিতে হবে, এই রাস্তাটা টার্ন নিতে হবে না? এই রাস্তাটা যখন টার্ন নিতে হবে, তখন এই টার্ন নেওয়ার সময় তার একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন হবে, সেই কেন্দ্রমুখী বলের যোগানদাতা হচ্ছে এদের মধ্যকার ফ্রিকশন ফোর্স, গাড়ির চাকা এবং রাস্তার মধ্যকার ফ্রিকশন ফোর্স। যেহেতু কেন্দ্রমুখী বল আছে, ডেফিনেটলি তার একটা কেন্দ্র বিমুখী বলও থাকবে। ওই ফ্রিকশন ফোর্সটা যদি প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান না দিতে পারে, কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী সমান হইতে হবে এবং সমান, যদি ওই ফ্রিকশন ফোর্সটা তাদের প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান না দিতে পারে, ধরো কেন্দ্রমুখী বলের দরকার হচ্ছে 10 নিউটন, তাহলে কেন্দ্র বিমুখী বলে কত নিউটন কাজ করবে? 10 নিউটনই কাজ করবে। কিন্তু এই কেন্দ্রমুখী বল তো একজন যোগান দিবে, সেই যোগানদাতাটা ধরো 10 নিউটন সাপ্লাই দিতে পারলো না, সেই যোগানদাতাটা কে? ফ্রিকশন ফোর্স। সেই যোগানদাতাটা সাপ্লাই দিল 8 নিউটন, সেই যোগানদাতাটা সাপ্লাই দিল 8 নিউটন। কথা বুঝে গেছেন? সেই যোগানদাতাটা সাপ্লাই দিল 8 নিউটন, দরকার 10 নিউটন, সেই যোগানদাতাটা সাপ্লাই দিল 8 নিউটন, তাতে 2 নিউটন কেন্দ্রমুখী বলের মান বেড়ে গেল না? জি স্যার। এই 2 নিউটন কেন্দ্রমুখী বল বেড়ে গেলে পরে কি হবে? ওই কেন্দ্রবিমুখী বল কন্টিনিউয়াসলি তাকে বাইরের দিক বরাবর ছিটকে দেওয়ার চেষ্টা করবে,
এবং সে অ্যাক্সিডেন্ট হবে। দেখবা যে যারা ইংরেজি মুভি টুবি দেখো, কিং খান শাকিব খানের মুভি না, ইংরেজি মুভি যেগুলো দেখো, ঠিক আছে, এবং বিশেষ করে রেসিং এর যে মুভিগুলি দেখবা, যে গাড়ি যখন ফট করে কোন একটা টার্ন নিতে যায়, কোন একটা বাঁক টার্ন নিতে যায়, কোন একটা বাঁক যখন সে টার্ন নিতে যায়, তখন গাড়িটা যদি উল্টে যায়, সে কোন দিক বরাবর উল্টে যায় বলতো? সে কি এই বরাবর উল্টে যায় নাকি এই বরাবর উল্টে যায়? স্যার বাম মানে ডান দিকে যায়, বাইরের দিকে, ডান দিকে বাইরের দিক বরাবর উল্টে যাচ্ছে, বাইরের বাইরের বাঁক বরাবর উল্টে যাচ্ছে। কোন সময় কি মাথায় কোশ্চেন আসছে যে গাড়িটা কেন বাইরের বাঁক বরাবর উল্টে যায়, ভিতরের বাঁক বরাবর কেন উল্টায় না? তার কারণটা হচ্ছে সে যখন টার্ন নিতে যাচ্ছে তখন তাদের মধ্যকার যে ফ্রিকশন ফোর্স, সেই ফ্রিকশন ফোর্সটা তাদের প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারে না, যার কারণে কেন্দ্রমুখী বলের মানটা বেড়ে যায় এবং গাড়িটা বাইরের দিক বরাবর ছিটকে পড়ে যায়। দেখবা রাস্তার সময় অনেক সময় লেখা থাকে, যারা রাস্তাঘাটে চলাফেরা করো, দেখবা সর্বোচ্চ গতিসীমা 20 কিলোমিটার পার আওয়ার লেখা দেখছো কখনো? সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার পার আওয়ার লেখা দেখছো কখনো? সর্বোচ্চ গতিসীমা 20 কিলোমিটার পার হওয়া, এর থেকে বেশি বেগে বাস নিতে গেলে পরেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে, কারণ এর থেকে বেশি বেগে যখন সে বাস নিতে যাবে তখন তাদের মধ্যকার ফ্রিকশন ফোর্স প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান তারা দিতে পারবে না, যার কারণে কেন্দ্রমুখী মান বেড়ে যাবে, আর কেন্দ্রমুখী মান বেড়ে গেলে পরে গাড়িটা বাইরের দিক বরাবর ছিটকে যাবে, গাড়িটা পাহাড় থেকে নিচে পড়ে যাবে। কথা কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। কথা বুঝে গেছে তো স্যার? কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল দুটো স্যার সমান হইবে না স্যার? কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল সমান হয়, কারণ এটা নিউটনের থার্ড ল মেনে চলে, এগুলো তো পড়ানো হয়েছে। জি স্যার। তাহলে স্যার এই জায়গাতে যে স্যার কি বললেন স্যার বুঝলাম না, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বলের মানটা সমান হওয়াটা জরুরি। একটা গাড়ি যখন সেফলি যখন বাঁক নেয়, তার মানে আমাকে বুঝতে হবে যে তার প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল এই দুইটা বলের মান সমান আছে, অথবা প্রয়োজনে কেন্দ্রমুখী বলের মান বেশি আছে। কেন্দ্রবিমুখী বলের মান বেশি থাকা মানে হচ্ছে সে বাইরের দিক বরাবর ছিটকে পড়ে যাবে, কেন্দ্রমুখী বল কাউকে সাপ্লাই দিতে হয়, কেন্দ্রবিমুখী বল অটোমেটিক্যালি তৈরি হয়। যে সাপ্লাই দাতা সে যদি কেন্দ্রমুখী বলের প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যদি যোগান না দিতে পারে তাহলে ডেফিনেটলি তার কেন্দ্রবিমুখী বলের মানটা বেড়ে যাবে। কেন্দ্রবিমুখী বলের মানটা বেড়ে গেলে পরে কন্টিনিউয়াসলি তাকে বাইরের দিক বরাবর ছিটকে দেওয়ার জন্য তাকে বল প্রয়োগ করতে থাকবে এবং সে বাইরের দিক বরাবর ছিটকে পড়ে যাবে। জি স্যার। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, এটা গেল লোকে ফিক্সড মান বেশি হইলে কি স্যার কিছু হবে না? কেন্দ্রমুখী বলের মানটা বেশি হইলে পরে গাড়িটা স্লো ডাউন হয়ে যাবে, খুব স্লো হয়ে সে ঘুরতে যাবে। দেখবা গাড়ি যখন টার্ন নিতে যায়, দেখো আমি বেশ কয়েকটা পয়েন্ট কিন্তু আলোচনা করতেছি, একটা পয়েন্ট কিন্তু আলোচনা করছি যে রাস্তার মধ্যে লেখা থাকবে সর্বোচ্চ গতিসীমা 20 কিলোমিটার পার আওয়ার কেন লেখা থাকে? তার কারণ হচ্ছে এর থেকে বেশি ফোর্সে, এর থেকে বেশি বেগে যখন সে টার্ন ওভার নেয় তখন তার প্রয়োজন কেন্দ্রমুখী বলের যোগান সে দিতে পারে না, যার কারণে সে অ্যাক্সিডেন্ট করে। কেন্দ্রমুখী বল হচ্ছে 10 নিউটন, সে যখন বেশি বেগে যখন টার্ন নিতে যাবে তখন তার সাপ্লাই হচ্ছিল 8 নিউটন, তো কেন্দ্রবিমুখী বল 2 নিউটন বেড়ে গেল, ওই 2 নিউটন তাকে বাইরের দিক বরাবর ছিটকে ফেলে দিবে। কথা বুঝে গেছে? দুই নাম্বার অপশনটা কি বললাম, দুই নাম্বার পয়েন্টটা কি বললাম? ও যখন সে টার্ন নিতে যায়, টার্ন নিতে গেলে পরে বাইরের দিক বরাবর সে কেন অ্যাক্সিডেন্ট করে, বাইরের দিক বরাবর সে কেন উল্টায়, বাইরের দিক বরাবর উল্টায় এ কারণে যে কেন্দ্রবিমুখী বলের মানটা বেড়ে যাচ্ছে, যার কারণে বাইরের দিক বরাবর সে টান বেশি খাচ্ছে, যার কারণে বাইরের দিক বরাবর সে তাকে ছিটকে ফেলে দেওয়ার চেষ্টা করে। আরেকটা জিনিস তোমরা খেয়াল করো,
যখন কোনো গাড়ি টার্ন নিতে যায়, সেটা ছোট গাড়ি হোক, বড় গাড়ি হোক, রিক্সা হোক, সাইকেল হোক, যেটাই হোক, যখন সে টার্ন নিতে যায় তখন কিন্তু টার্ন নেওয়ার সময় সে কিন্তু তার বেগটা কিন্তু কমিয়ে দেয়। টার্নটা নিতে গেলে পরে সে কি হয়, তার কেন্দ্রমুখী বল কমে যায়, কারণ ফ্রিকশন ফোর্সটা তার প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারে না। এই প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান না দিতে পারাতে কেন্দ্রবিমুখী বেড়ে যায় এবং সে যায় অ্যাক্সিডেন্ট করে। আর যদি কম স্পিডে যদি টার্ন নিতে যায়, তাহলে স্পিড যেহেতু কম, তার কেন্দ্রমুখী বল বেশি, বলের মানটা প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলটা সে সাপ্লাই দিতে পারতেছে, ঠিক আছে? প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের মানটা, কেন্দ্রবিমুখী বলের মানটা সেক্ষেত্রে সমান হয়ে যাচ্ছে, যার কারণে সে কি হয়, যার কারণে সে খুব সহজে টার্ন নিতে পারে। কথা বুঝে গেছে? এগুলো যখন আমরা ইকুয়েশন দেখবো তখন এগুলো নিয়ে আমরা বিস্তারিত দেখতে পারবো। আমি জাস্ট এখন থিওরিটিক্যালি জিনিসটা বলতেছি। এগুলো হচ্ছে লোকে যখন রাস্তাতে ব্যাংকিং করা নাই, ঠিক আছে? এখন ধরো রাস্তাতে ব্যাংকিং করা আছে, তাহলে কি হবে বলতো? রাস্তাতে ব্যাংকিং করা থাকলে পরে এখন কিন্তু ফ্রিকশন ফোর্সের কথা আমরা আলোচনা করবো না, এখন শুধুমাত্র আমরা প্রতিক্রিয়ামূলক বলের কথা আলোচনা করবো। রাস্তাতে যখন ব্যাংকিং করা থাকবে তখন এই কেন্দ্রমুখী বলের যোগানদাতা কে? দেখো, রাস্তাটা যখন তার সমতল রাস্তা থেকে থিটা ডিগ্রি কোণে উঠে গেছে, তার মানে এই সমতল রাস্তাতে যখন গাড়িটা চলতেছিল, তখন এটা হচ্ছে তার ক্রিয়াবল এবং এটা হচ্ছে তার প্রতিক্রিয়ামূলক বল। আর প্রতিক্রিয়ামূলক বলটা তলের সাথে লম্ব, ঠিক না? জি স্যার। আমরা যখন ফ্রিকশন পড়ছিলাম তখন কিন্তু আমি বারবার করে বলি, নরমালটা কিন্তু সবসময় তলের সাথে লম্ব। ওকে, ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে তার এমজি, এটা হচ্ছে তার প্রতিক্রিয়ামূলক বল। এটা হচ্ছে তার, এখন সে যখন থিটা ডিগ্রি কোণে যখন বেঁকে গেছে, একটা তল যখন থিটা ডিগ্রি কোণে, এটা ছিল তল, এই তলটা থিটা ডিগ্রি কোণে বেঁকে গেছে, তাহলে এটার উপর যে বস্তুটা আছে, এই তলটা যদি থিটা ডিগ্রি কোণে বেঁকে যায়, তাহলে এটার উপর যে বস্তুটা আছে সেই বস্তুটাও থিটা ডিগ্রি কোণে বেঁকে যাবে আগের অবস্থান থেকে। এটা